লেকচার নাম্বার 19 এ প্রত্যেক শিক্ষার্থীদের ওয়েলকাম। ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যত শিক্ষার্থী আছে তাদেরকে বলবো, তোমরা গণিত প্রভা বইটি পেয়ে গেছো এবং গণিত প্রভার অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে শুরু করে ফেলেছ। আমরা কিন্তু তোমাদেরকে একে একে ধাপে ধাপে অঙ্কগুলো উদাহরণ সহ সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে প্র্যাকটিস করার জন্য প্রস্তুত থাকো। আমি তার আগে একটা কথা বলবো যে তোমরা কিন্তু তোমাদের গার্জিয়ানকে রিভিশনটা কিন্তু অবশ্যই দেবে, কারণ আমরা কিন্তু তোমাদের পর্যন্ত রিভিশন পর্যন্ত পৌঁছাতে পারছি না, আমরা তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিতে পারছি এবং অঙ্কগুলো প্র্যাকটিস করার অনুরোধ করতে পারবো ম্যাক্সিমাম, কিন্তু তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না। তাই প্রত্যেককে আমাদের পরবর্তী লেকচার অর্থাৎ ষষ্ঠ আমাদের যে অধ্যায়টি আছে ভগ্নাংশকে পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ, তার পরবর্তী অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে আমরা এর আগে কিন্তু নিজে করি 6.3 পর্যন্ত অঙ্কগুলো আমরা তোমাদেরকে করে দিয়েছি পৃষ্ঠা নাম্বার 82। আজকে আমরা 83 পৃষ্ঠা থেকে বাকি আলোচনাগুলো এক ঘন্টার লেকচার তৈরি করার চেষ্টা করব। তোমরা ভালো করে মন দিয়ে দেখো কোনটার অর্থ কি সেটা ক্লিয়ার করে পরবর্তীতে আমাদের যে অঙ্কগুলো আজকে প্র্যাকটিস হবে বা বোঝানো হবে সেটা তোমরা বাইরে বসে একবার প্র্যাকটিস অবশ্যই করবা। প্র্যাকটিস ছাড়া হবে না, কারণ টোটাল ক্লাস দিলে হয়তো 65 বা 67 ঘন্টা হবে, তাহলে 67 ঘন্টা দেখলে কিন্তু অঙ্ক 100% পাওয়ার কথা, কিন্তু না, পরীক্ষায় নামাতে গেলে প্র্যাকটিস ছাড়া কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমরা তোমাদেরকে দেখাতে চাই পরে কি কথাগুলো আছে। আমি এবং হাবিব দুজনে খুব ভালো আলপনা দিতে পারি। আমরা প্রত্যেকে স্কুলের একটি আয়তাকার মেঝের অর্ধেক আমরা আলপনা দেব, এই হচ্ছে সেই আয়তাকার মেঝে, অর্ধেক আমি আলপনা দেব, অর্ধেক হাবিব আলপনা দেবে। তাই আমরা প্রত্যেকে কত অংশ আলপনা দেব, হাফ মানে কিন্তু দুই ভাগের এক ভাগ, সেটাকে কিন্তু আমরা অংশ বলি, ওকে। কিন্তু আমার বোন গুড়িয়াও আমার দিকে, আমি যেখানে আলপনা দিচ্ছি তার অর্ধেক সেই জায়গাটা কিন্তু গুড়িয়া কি করবে আলপনা দেবে। তাই আমার দিকের হাফ অংশের আবার দু ভাগে ভাগ করে যদি করি তাহলে কত বেরোচ্ছে, হাফ ভাগ দুই, তার মানে দুই ভাগ এক। তা আমরা যদি এটাকে গুণ করি তাহলে উল্টিয়ে গিয়ে আবার সে কিন্তু দুইয়ের একটা একের দুই হবে, তার মানে আমরা গুড়িয়ার সম্পূর্ণের কত অংশ আলপনা দেবে না, একের চার ভাগের এক ভাগ, একের চার অংশ, ওকে। কারণ হাফকে দুই দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পেলাম না, একের চার অংশ। তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমরা কি দেখতে পারলাম যে আমি আর হাবিব আলপনা দিচ্ছি পুরো আয়তক্ষেত্রের অর্ধেক অংশ মানে হাফ অংশ, আমার বোন আলপনা দিচ্ছে আমার অর্ধেক, আমার অর্ধেক মানে দুই দিয়ে ভাগ, তার মানে একের চার অংশ, ঠিক আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে এর আগে গুণ করা, পূর্ণ সংখ্যাকে দিয়ে ভগ্নাংশের গুণ করা ভাগ করা শিখলাম। এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে আরো নতুনত্ব উদাহরণ সহযোগে সেগুলো শিখবো, খেয়াল করো আমরা তার থেকে কি কি ফর্মুলা আসছি সেটাও তোমাদেরকে আমি লাস্টে কিন্তু অবশ্যই লিখে দেবো আমাদের মেন অঙ্ক করার আগে, ওকে। গুড়িয়া সম্পূর্ণের অর্ধেক, সম্পূর্ণের অর্ধেকের অর্ধেক মানে অর্ধেকের অর্ধেক মানে ঘুরে ফিরে বিভিন্ন রাপে বুঝাতে চাইছে যে একের চার অংশ, ওকে। তাহলে আবার এটা তো গেল মানে হাফকে দুই দিয়ে ভাগ, এবার যদি কোনো কারণে তিন দিয়ে ভাগ বলে তাহলে কত হবে, চার দিয়ে ভাগ করলে কত হবে, পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে, সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করাচ্ছে ভাগ করা শেখাচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে, ভগ্নাংশকে ভাগ করা শেখাচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে। তাহলে হাফ থাকলো আর গুণ করলে এটা তিনের নিচে এক ধরবো, সেটা গুণ করলে উল্টে গিয়ে অনন্যক হয়, এর আগে শিখেছিলাম অনন্যক, এটা উল্টে গেল একের তিন, না অনন্যক তোমাদের শিখায়নি, আমরা শিখাবো আজকে এই উল্টে যাওয়াটাকে কি বলে। তাহলে এটা কত হলে, লবে লবে গুণ করলে এক, তিনে দুই গুণ করলে ছয়, ঠিক একই রকম ভাবে একে হাফ ঠিক থাকবে, ভাগটা যখন গুণ হবে তখন পাঁচের একটা হয়ে যাবে একের পাঁচ, ফলে আমরা যখন উপরে লবে লবে গুণ করবো এক, ঘরে ঘরে গুণ করবো দশ, একের দশ। এটাও ঠিক একই রকম ভাবে চারের এককে গুণ করলে একের চার হয়ে যায় আমাদের, তার রেজাল্ট হয় 12। তাহলে দেখছি যে হাফকে যখন আমরা দুই তিন পাঁচ সংখ্যা দিয়ে ভাগ করার সময় তাহলে এতকে আমরা কি করছি, এই তার উল্টো দিকটা দিয়ে গুণ করছি, ছিল দুই কিন্তু আমরা যখন ভাগ করছি তার উল্টোটা দিয়ে গুণ করছি, যখন তিন দিয়ে ভাগ করছিলাম তার একের তিন দিয়ে গুণ করছি, যখন দুই ভাগ থাকছে সেটা করছি কিন্তু একের দুইয়ের সঙ্গে গুণ, যখন তিন ভাগ করছি তখন তার একের তিন দিয়ে গুণ, আবার যখন পাঁচ দিয়ে ভাগ করছি তখন কি খেয়াল করো, আমরা কিন্তু একের পাঁচ দিয়ে গুণ করছি, ওকে। তাহলে আমরা কি করছি, একের দুইকে
আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করে একের তিনকে, আমি যদি এই পোর্শনটাকে এই পোর্শন দিয়ে কাটাকাটি করি, যদি এরকম তাদের গুণফলে এক বেরোয়, তাহলে আমরা কিন্তু তখন বলবো এই অঙ্কটাকে আমরা একটা নতুন নামকরণ করব, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এবং তার উল্টো সংখ্যার গুণফল সর্বদা এক হবে। যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটাকে বলা হয় অনন্য, অর্থাৎ একের দুই হচ্ছে কার অনন্য, দুইয়ের অনন্য, সেই জন্য যথাক্রমে কথাটা দিয়েছে। একের তিন কার অনন্য, তিনের অনন্য, আর একের পাঁচ কার অনন্য, পাঁচের অনন্য। তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম যে অনন্য সম্বন্ধে কনসেপ্ট শিখলাম, অর্থাৎ রেসিপ্রোকাল। ওকে, আমরা ইংরেজিতে এটাকে রেসিপ্রোকাল বলি, বাংলায় আমরা বলি অনন্য। তাহলে অনন্য আমরা এখানে একটা ভালো উদাহরণের মতো দিয়েছি। তাহলে এই যে ভগ্নাংশ গুলো দিচ্ছ ইত্যাদি সংখ্যার অনন্য কি হবে? তাহলে দুইয়ের তিনের অনন্য হবে তিনের দুই, তিনের পাঁচের অনন্য হবে পাঁচের তিন, ঠিক আছে? আবার ছয়ের সাথের অনন্য হবে সাতের ছয়। কারণ মনে রাখবে আমাদের যে মেন ভগ্নাংশ আর তার যদি অনন্য, তার যদি গুণফল তিন পাঁচে পনেরো, তিন পাঁচে পনেরো, পনেরো ভাগ পনেরো, এটার যদি ভাগফল এক হয় তাহলেই বলবো যে আমরা ঠিক মতো অনন্য লিখতে পারলাম। এটাই নিয়ম, দুটো অনন্য সংখ্যা, একটি সংখ্যা পাঁচের তিন, তার অনন্য যদি তিনের পাঁচ হয়, তাদের গুণফল যদি বা কাটাকাটি যদি রেজাল্টটা যদি এক এক হয়, তাহলে বলবো হ্যাঁ একে বলবো এর অনন্য বা একে বলবো এর অনন্য। যেমন পাঁচের অনন্য যদি একের পাঁচ হয়, তাহলে একের পাঁচের অনন্য কি হবে? পাঁচ হবে। ওকে, এটা থেকে যদি এটা আসা যায় তেমনি এটা থেকেও, এটা থেকেও কিন্তু এটা আসা যায়, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি ছয়ের সাত লিখি এবং সাতের ছয় লিখি, তাহলে কিন্তু ছয় সাথে বিয়াল্লিশ, আবার নিচে ছয় সাথে বিয়াল্লিশ, বিয়াল্লিশ বিয়াল্লিশ যখন ভাগ করবো তখন কিন্তু এক হবে, বা কাটাকাটি করে এক হবে। ওকে, তাই একটা কনক্লুশনে আমরা আসতে পারলাম যে দুটি সংখ্যার গুণফল এক হলে, মানে এক মানে ইংরেজিতে ওয়ান, তাহলে একটি সংখ্যাকে অপর সংখ্যার অনন্য। ওকে, যেমন পাঁচ, তার অনন্য দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচে পাঁচে কাটাকাটি করে কত হচ্ছে? এক। ওকে, তাহলে এটা এ এবং এর অনন্যকে গুণফল এক হলো। আবার একের পাঁচের সঙ্গে তুমি পাঁচের গুণ করো, সেটাও কিন্তু কাটাকাটি করে এক, ফলে এক। পাঁচ হচ্ছে, পাঁচ হচ্ছে একের পাঁচের অনন্য, আর একের পাঁচ হচ্ছে পাঁচের অনন্য, ঠিক আছে? তাই আর একটা কনক্লুশনে কি আসলাম যে সামান্য ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে ভাগের সময়, সামান্য ভগ্নাংশ মানে দুইয়ের তিন, তাকে যদি কোনো সংখ্যার ভাগের সময় ওই সামান্য ভগ্নাংশকে ওই সংখ্যা কি দিয়ে গুণ করা উচিত? ভাগের সময় আমরা যখন ভাগ করি, মনে করো তিন দিয়ে ভাগ করছি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত কি কি দিয়ে গুণ করছি, না তার অনন্য দিয়ে গুণ করছি। কারণ এটা যখন উল্টে যায়, তিনের একটা একের তিন হয়, তখন কিন্তু তার অনন্য দিয়ে আমি গুণ করলাম। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে? যে অনন্য, ওকে, অনন্য, ঠিক আছে? অনন্য ইঙ্গিত রেসিপ করবো, তাকে দিয়ে গুণ করতে হবে। তো ভাগ করা মানে যখন গুণ করবো সেটা উল্টে যাবে, তিন থাকলে একের তিন, আর একের তিন থাকলে গুণ। তোমাকে যদি দুইয়ের তিনের সঙ্গে ভাগ করতে বলে যে একের তিন, তখন কিন্তু আমরা যখন গুণ করব তখন সেটা কিন্তু একের তিনের অনন্য কত? তিন, তাহলে তিন দিয়ে গুণ হবে, তাহলে দুইয়ের তিন গুণ তিন। ওকে, তাহলে আমরা অনন্যকে যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করতে পারলাম, আশা করি তোমাদের সবাইকে। এরপরে আমি পরবর্তী অংশে যেতে চাই। পরবর্তী অংশ কি বলেছে দেখো, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস খাতায় অবশ্যই অবশ্যই নোট করে নিবে। হ্যাঁ, আচ্ছা, বলেছে হাতে কলমে, এখানে একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছে, একের তিনকে পাঁচ দিয়ে ভাগ করছে, এর মান খুঁজি। তাহলে একের তিনকে পাঁচ দিয়ে ভাগ করা মানে প্রথমে একের তিন কনসেপ্টটাকে ক্লিয়ার করো। একের তিন মানে একটা যদি বড় আয়তাকার কাগজ নিই তাকে তিনটা ভাগে ভাগ করবো, তাহলে এক দুই তিন। ওকে, তাহলে একটা অংশ মানে কত? একটা অংশ মানে হচ্ছে যদি এই পোর্শনটা বলে তাহলে তিন ভাগের এক ভাগ। এবার তিনটির প্রত্যেকটি আয়তাকার ভাগকে পাঁচটা সমান ভাগে ভাগ করতে বলেছে, তাহলে এক একটা, এই যদি তিন হয় একটা পোর্শন হয় তিন ভাগের এক ভাগ, তাকে আবার পাঁচটা টুকরো ভাগে আমরা ভাগ করলাম, এক দুই তিন চার পাঁচ। তাহলে এই হচ্ছে তিন ভাগের এক ভাগকে আমি আবার তিন ভাগের এক ভাগকে আবার পাঁচটা টুকরো করলাম, তাহলে তার পাঁচ ভাগ মানে হচ্ছে আমার কাছে কত হচ্ছে দেখো, এই পোর্শনটুকু, আমার এতটা নেওয়া ঠিক হলো না, তার মানে এইটুকু পোর্শন, তাকে আবার পাঁচ ভাগ করছি, তাহলে এক ভাগ, সেটা কত? এই পোর্শনটা। আশা করি বুঝতে পেরেছি, প্রথমে তিন ভাগের এক ভাগ নিলাম এই পোর্শনটা, তাকে যখন পাঁচ টুকরো করলাম তার আবার এক ভাগ মানে এই টুকরোটা হতে পারে, আবার যদি এই ভাগটা নাও তাহলে এই টুকরোটা হতে পারে, আবার যদি এই ভাগটা নাও তাহলে এই টুকরোটা হতে পারে, যেটা নাও না কেন যে কোনো একটাই নিতে হবে, একটা নিতে হবে। ওকে, তাহলে এখানে যেটা বলেছি কি পেলাম দেখি, যে এ চিত্রের প্রতিটি ভাগের
তিনের এক অংশ এই প্রতিটি ভাগকে আবার পাঁচটা সমান ভাগে পাক। মোট কটা ভাগ পেলাম? মোট পেলাম পাঁচটি সমান ভাগে ভাগ করে মোট কিন্তু পনেরোটা ভাগ পেলাম, তাই না? তাই বিচিত্র না, পাঁচটি সমান এই এ প্রতিটি ভাগ তিন ভাগের এক অংশ, এই প্রতিটি ভাগকে পাঁচটা সমান ভাগ করে মোট কটা পেলাম? পনেরোটা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আশা করি বুঝতে পারছো, নাইন টেন, এই ঘরটা নাইন, এটা টেন, ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন ফর্টি ফিফটি, ওকে। তাহলে পনেরোটা কিন্তু ঘর আমি পেলাম। তাই বিয়ের চিত্র বিয়ের প্রত্যেকটা ভাগ মানে এক অংশ, এই অংশটা প্রত্যেকটা ভাগ মানে হচ্ছে একের তিনের পাঁচ অংশ, কিন্তু চিত্রে বিচিত্রের প্রতিটি ভাগ কত? প্রতিটি ভাগ হচ্ছে পনেরো ভাগের এক ভাগ। তো টোটালটা যদি পনেরোটা ভাগ হয় তাহলে এক একটা ঘর হচ্ছে পনেরো ভাগের এক ভাগ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই এই যে অংশটা এটা মানেই কিন্তু এই একের পনেরো। তার মানে আমরা বুঝতে পারলাম, চিত্র দিয়ে বুঝতে পারলাম, একের তিনকে পাঁচ দিয়ে ভাগ করা মানে হচ্ছে পনেরো ভাগের এক ভাগ। এটা চিত্র দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো। ওকে, আচ্ছা, এবার আমরা যদি একটু আয়তাকার চিত্র থেকে একটু যদি বৃত্তাকার চিত্রে আসি, কি বলছে দেখো, যে যদি এককে হাফ দিয়ে ভাগ করি, দেখো একটা গোটা তাকে হাফ ভাগ করলো, হাফ ভাগ ভাগ করলো, এই তাহলে এটা কতগুলো আছে? না, এটা দুবার আছে, তাই না? কারণ এককে ভাগ করব আমি হাফ দিয়ে, হাফ দিয়ে মানে তাহলে যখন গুণ করব তাহলে হাফের অনন্য কত? দুই, তাহলে দুই দুইবার পাব। ওকে, একইভাবে তাকে যদি আমি চারটা টুকরো করি, অর্থাৎ তাদেরকে যদি আমি হাফ, এই যে দুই পেলাম, আচ্ছা তারপর বলছে তাকে আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এরা কত? চার ভাগের এক ভাগ পাবো। তাই দুটিকে সম্পূর্ণের কি লিখবো? না, দুইটি কটা আছে? মোট চারটি। না, আমাদের বলছে দেখছি দুটি সম্পূর্ণের মধ্যে, দুটা সম্পূর্ণের মধ্যে দুই দুটি ইন্টু একের চার অংশ আছে, তার মানে দুই ভাগ একের চার মানে দুই গুণিত চার, একের চারের অনন্য চার মানে আমার কাছে কিন্তু আটটা অংশ আছে, ঠিক আছে, আট, এটাও চার, তা অনন্যকে দিয়ে ভাগ করে কি পাচ্ছি? দুই গুণ চারের এক, তার মানে আমার এখানে দুই গুণ চারকে এক দিয়ে ভাগ করে চার, তার মানে আট, এইভাবে কনসেপ্টটা এলো, ঠিক আছে। তাহলে এখানে দুটো চিত্র নিয়েছে, দুটো এখানে একটা সম্পূর্ণ, এখানে একটা, এখানে একটা, তাকে যখন চারটা টুকরো দিয়ে ভাগ করছে, এখানে চারটা এখানে চারটা, তাই বলছে দুইকে চার টুকরো করে যদি ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি আটটা টুকরো পাচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে। আস্তে আস্তে আমাদের ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার কনসেপ্টটা তৈরি করছে। এবার নিজে করি ফাইভ সিক্স পয়েন্ট ফোরে, এই যে আমরা যা শিখলাম তার কিছু অঙ্ক আমাদের এখানে করে দেখাতে হবে। তা আমরা করে ফেলি সিক্স পয়েন্ট ফোরে এক নম্বর অঙ্ক, কী বলছে দেখো, যা বলেছে সেটা আমরা বোর্ডে নোট করে নিই। কী বলছে দেখো, আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে, আয়েশা ছটি আপেল নিয়ে এলো, প্রত্যেককে এতটি করে আপেল আপেল খায়, টোটাল আপেলকে যদি প্রত্যেকে কটা আপেল পাচ্ছে সেটা দিয়ে ভাগ করি তাহলে আয়েশা কতজন বন্ধু আপেল দিল সেটা পেয়ে যাবো। তাহলে আমাদের যেটা করতে হবে, সিক্স ভাগ এক পূর্ণ এক এক দিয়ে, অর্থাৎ টোটাল আপেল ছিল ছটা আর আমাকে প্রত্যেককে খেতে দিয়েছি দেড়টা করে, তাহলে টোটাল কজন পাবো কি করে? ভাগ করে। তাহলে ভাগ থাক, আগে এটাকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, দুই একে দুই, তার সঙ্গে এক যোগ, দুই গুণিত এক যোগ এক, এটা আমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার আছে, বাই টু, তাহলে দুই একে দুই আর একে যোগ করলে তিন, তিনের দুই। এবার যখন আমি কোনো পূর্ণ সংখ্যাকে কোনো ভগ্নাংশ দিয়ে গুণ করবো, গুণ করলে সেটা অনন্য হয়ে যায়, আর এখানে নিচে এক ভাবতে পারি, তাহলে এখানে কাটাকাটি করলে তিন দুগুণ ছয়, তার মানে আমার কাছে টোটাল চারজন বন্ধু আপেল খেলো। ওকে, চার বন্ধু বলেছে, তার মানে জন এককটা ঠিক মতো রাখতে হবে, তাহলে আমরা লিখবো, সুতরাং হিসাব করে দিকে আয়েশার কতজন বন্ধু আপেল খেলো লিখবো, সুতরাং এখানে অ্যান্সার না দিকে আমরা কথা লিখে কথার অঙ্ক কথায় লিখে নিই, সুতরাং আয়েশার আয়েশার কতজন বন্ধু আপেল খেলো? আয়েশার চারজন বন্ধু আপেল খেলো। ওকে, চারজন বন্ধু আপেল খেলো, ঠিক আছে, বন্ধু আপেল খেলো, এটা তোমরা খাতায় নোট করে নাও এবং ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে, খেলো দাঁড়িয়ে। আচ্ছা, এবার দুই নাম্বার বলছে, দুটি সিদ্ধ ডিম আছে, সংখ্যা দেওয়া আছে, প্রত্যেক আবার এত খানা মানে এতটি খেলো, কতজন খেতে পারো? ঠিক একদম আগের অঙ্কের মতো, টোটাল যত আছে তাকে ভাগ করো, জটা প্রত্যেকে জটা করে খাবে, এত খানা করে, দেড় খানা করে খাচ্ছে,
তখন এটা একদম আগের অঙ্কের মতো, তাহলে দুই একে দুই, তিনে দুই। এবার যখন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করব, তখন তার অনন্যক দিয়ে গুণ করব, সেটা আমরা শিখলাম। এবার উপর উপর কাটাকাটি করা যায়, তিন তিরিকে নয়, তাহলে ছয় কে এক দিয়ে ভাগ করে ছয়। তাহলে আমরা লিখবো যে সুতরাং আমরা উত্তরটা এখানে লিখি দুই এর যে কতজন খেতে পারবে। সুতরাং সিদ্ধ ডিম শুনতেই ভালো লাগে, সিদ্ধ ডিম প্রত্যেকের পছন্দ। হ্যাঁ, সিদ্ধ ডিম ছয় জন খেতে পারবে। ওকে, ছয় জন খেতে পারবে, খেতে পারবে। তোমরা ভাগ, আমি মুখে বলছি, তোমরা কিন্তু অবশ্যই নোট করে নিচ্ছ, আশা করি নোট করে নাও, এবং পরে অঙ্কগুলো এক জায়গায় করে ভালো করে গার্জিয়ানকে রিভিশনটা দিয়ে নাও। রিভিশন ছাড়া কিন্তু অঙ্কের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু দেখে নিলেই অঙ্ক হয়ে গেলে সবাই তাহলে একসাথে একশো দিবে। ওকে, আচ্ছা, পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে, সংখ্যা দেওয়া আছে, প্রত্যেক প্যাকেট আবার এত অংশ করে খেলো। তাহলে প্রত্যেক প্যাকেটে যখন অত অংশ হবে, তাহলে আমরা কি করব, আমরা করব পাঁচটা বিস্কুটকে ভাগ করব একের চার। ঠিক আছে, তাহলে একের চার অংশ করে খেলো প্রত্যেকে, তাহলে পাঁচটি বিস্কুটের প্যাকেটে প্রতি প্যাকেটে আবার এত অংশ করে খেলো, কতজন খেতে পারবে। তাহলে অংশকে ভাগ করে দিলাম, প্রত্যেকে এতজন এত অংশ করে খাবে, তাহলে ভগ্নাংশ গুণ করতে গেলে একের চারের অনন্য হচ্ছে চার, তার মানে উত্তর হবে কুড়ি। তার মানে কতজন খেতে পারবে, সুতরাং কুড়ি জন খেতে পারবে, এককটা ঠিক মতো আমরা লাগবো, কুড়ি জন খেতে পারবে। ওকে, তোমরা ভালো করে অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার পরবর্তী অঙ্ক, অর্থাৎ আমরা চারের যে মানগুলো সেগুলো খোঁজার চেষ্টা করি। এক নম্বরে বলেছে চার, ঠিক একই রকম, নতুনত্ব কিছু নেই, একের তিন। যখনই একে মান করা মানে, একে মান বের করা মানে একে গুণ করে, একের তিনের অনন্য তিনের এক, তিনের একের তো নিচের কোনো ভ্যালু নাই, ভালো লবে লবে গুণ করলে তিন ছেড়ে পার, অ্যান্সার। ঠিক আছে, এবার দুই নম্বরের অঙ্ক এক হয়ে গেল, এবার দুই নম্বরের অঙ্ক এখানে দেখিয়ে দিই, দুই নম্বর অঙ্কটা এখানে করলাম। দেখো, লক্ষ্য করো, একই রকম ভাবে বলেছে তিন ভাগ একের ছয়। তাহলে আমি যদি তিন গুণিত ছয়ের এক করি, অসুবিধা নেই, ফলে এখানে একের কোনো ভ্যালু নেই, ফলে তিন ছয় আঠেরো, এটাই হচ্ছে অ্যান্সার। তিন খুব সিম্পল ব্যাপার, এগুলো শিখলে আমাদের যে মেন অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে, সেই জন্য এগুলো প্রত্যেকটা জিনিস জানা দরকার। এবং এগুলো প্রত্যেকটা জিনিস জানলে তোমার কিন্তু ভবিষ্যতে কোনদিন বলবে না যে কোনো অঙ্ক তোমাদের গ্যাপ গিয়েছে। ঠিক আছে, এইট ইন্টু পাঁচের এক, একের পাঁচটা পাঁচের এক, নিচে একের ভ্যালু নেই, তাহলে পাঁচ একের চল্লিশ। ঠিক আছে, চল্লিশ লিখে নিলাম। আচ্ছা, তিন হয়ে গেল, এবার চার নম্বরের অঙ্ক, এই হচ্ছে চার নম্বরের অঙ্ক। চার নম্বরের অঙ্কটা কি বলেছে, এখানে লিখে নিচ্ছি চার নম্বরের অঙ্ক, যত অল্প জায়গার ভিতর করা যায়, পাঁচ ভাগ একের চার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছো চারের এক করব, তাহলে পাঁচ গুণিত চারের এক। ওকে, চারের এক, তো নিচে একের কোনো ভ্যালু নেই, ফলে শুধু উপরে লবের গুণ হলো, লবে লবে চার পাঁচে। ওকে, আচ্ছা, ছয় মানেও একই, এখানেও দেখাতে পারি ছয়, সিক্স গুণিত দুইয়ের এক, তাতে ছয় দুগুণ বারো। ওকে, ছয় দুগুণ বারো, এবার ছয়েরটা, আচ্ছা ছয়েরটা এখানে করি, সুবিধা হবে তোমাদের দেখতে। ছয়ের অঙ্কটা, ছয়ের অঙ্কটা বলেছে পনেরো ভাগ পাঁচের সাত, সেটা যখন আমরা গুণ করব, তখন ওটা পাঁচের সাতটা তার অনন্য হচ্ছে সাতের পাঁচ। ঠিক আছে, তাহলে পনেরো গুণ সাতের পাঁচ, তাতে কাটাকাটি অবশ্যই যাচ্ছে, কাটাকাটি গেলে করব, তিন পাঁচে পনেরো, এবার আর কিছু করার নেই, তিন সাথে একুশ, যেহেতু একুশের নিচে এক আছে, ফলে ভ্যালুলেস, তাহলে এখানে হবে আমাদের অ্যান্সার একুশ, একুশ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা মোটামুটি ছয় অবধি করে নিলাম, সাত থেকে আমরা একটা পরিষ্কার বোর্ডে তোমাদেরকে দেখাতে চাই। সাত, চারের সাত কি বলছে দেখো, সাত, ওকে, কুড়ি ভাগ চারের পাঁচ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি নিচে নিচে তোমাদের করে দেখাবো ইকুয়াল সাইন দিয়ে, কুড়ি গুণিত আমাদের পাঁচের চার হয়ে যাবে। কেন, গুণ করা মানে অনন্য হয়ে যাওয়া, তাহলে চার পাঁচে কুড়ি, তাহলে এবার পাঁচ পাঁচে কত, পঁচিশ। ওকে, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পঁচিশ হয়ে গেল, এবার আমাদের হচ্ছে আটের অঙ্কটা, চারের আট। ওকে, আট কি বলছে, নয় ভাগ দুই, এক পূর্ণ দুইয়ের পঁচিশ। তো পূর্ণকে আমরা তো তুলতে জানি, তার জন্য কি করবো, প্রথমে এখন হাত দেবো না, এটা থাক। পঁচিশ একে পঁচিশ, তার সঙ্গে দুই যোগ করলে সাত আট, এই ফর্মটা আমাদের নিশ্চয়ই জানা আছে, এটা পেয়ে গেলে আমাদের আর কোনো কষ্ট নেই। তাহলে এবার নয় গুণ করলে পঁচিশে সাতাশ হয়ে গেল, তাহলে আমরা যদি কাটাকাটি করি, তিন নয় সাতাশ হচ্ছে, এবার তিন নিচে আসলো, তাহলে পঁচিশকে তিন দিয়ে ভাগ করে আমার তিন আটে চব্বিশ। আর